চেন বানিয়ে নিতে হবে, যতটা বড় চাদর করবেন ততটা চেন, চেনে গুলো গুনতে হবে না চেনে। এখন আপাতত আমি ছোট্ট মতন কটা মাত্র চেন করে আমরা চাদরের ডিজাইনটা শিখিয়ে দিচ্ছি। এবার আপনারা যে যতটা বড় চাদর করবেন ততটা চেন, চেন যত লম্বা করবেন তত চাদর তত লম্বা হবে, চেনে গুলো গুনতে হবে না। এতটার মতো আমি চেন বানিয়ে নিলাম। এখন ডিজাইনটা শেখানোর জন্য ছোট করে চেন বানিয়ে নিলাম। আপনারা যেমন যতটা বড় চাদর হবে ততটা লম্বা চেন বানাবে, চেনে কোনো ভুলতে হবে না। এবার চেন একদম প্রথমে কি করবেন, চেন হতে যতটা চেন দরকার চাদর বানানোর জন্য চেনটা বানিয়ে নিলেন মাপ করে, একদম প্রথমে কি করবেন চারটে চেন বানাবেন, এক দুই তিন চার, একদম শুরুতে চারটে চেন। তারপরে হাফ লং, চারটে চেন করে হাফ লং, দুটো চেন দুটো চেন। তাহলে পাঁচটা চেনের পরে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেনের পরে ছয়ের চেনে চারটে লং নেবেন, একটা লং একদম প্রথমটা কঠিন লাগবে গুনতে হবে, তারপরে কোনো গুনতে হবে না, খুব সোজা দেখেন প্রথমটা একটু ধ্যান করে চা পাঁচটা চেন যেটা বলবো শুনে নেই, পাঁচটা চেনের পরে চেনের ফুটো চারটে লং, তার পাঁচটা চেনের পর ছ নম্বর চেনে চারটে লং নিলাম, দুটো চেন দুটো চেন। তারপরে নেক্সট পরে আবার পাঁচটা চেন, পাঁচটা চেন গ্যাপ দিয়ে ছ নম্বর চারটে লং হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক এই ছয়ের জায়গায় চারটে লং হবে। তারপরে দুটো চেন দুটো চেন দুটো চেন হলো আবার নেক্সট চেনটা ঠিক নেবে, ঠিক এইতে ছ নম্বর চেন চারটে লং হচ্ছে, তারপরে ঠিক সাত নম্বর চেনে একটা লং নেবে, একটা লং একটা লং একটা লং, আবার দুটো চেন দুটো চেন দুটো চেন, আবার পাঁচটা চেনের পরে ছ নম্বরে চারটে লং, পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক পাঁচটা চেনে বা ছয়ের চেনটায় চারটে লং চারটে লং, চারটে রং হলো, এবার দুটো চেন দুটো চেনের পরে ঠিক নেক্সট চেনটা একটা লং একটা লং, আবার দুটো চেন এক দুই তিন চার পাঁচ, পাঁচটা চেন ঠিক ছ নম্বর চেনে
চার চার দুটো চেন আবার ঠিক নেই 107 নাম্বার চেনে একতলা আবার দুটো চেন পাঁচটা চেনে পর 1 2 3 4 5 6 নম্বর চেনে চারটে লো। প্রথমটা একটু কষ্ট করে গুনে ঠিক করবেন, তারপরে কোনো গুনতে হবে না, দেখুন তারপরে নেক্সটে কোনো গুনতে হবে না, প্রথমটা গুনে গুনে আবার ধ্যান করে করলে জায়গাটা খুব সোজা হবে। চারটে দুটো চেন, তারপরে নেক্সট ঘরে 7 নম্বর চেনে একটা লক আবার দুটো চেন, আবার ঠিক 5টা চেনে পরে 1 2 3 4 5টা চেনে ঠিক 6 নম্বর চেনে চারটে লক। খুব ধীরে ধীরে দেখাচ্ছি যে আমাদের সুবিধা হয়, আর ঠিক 7 নম্বর আবার একটা আবার দুটো চেন, আর ঠিক 5টা চেনে পরে 1 2 3 4 5টা পরে ঠিক 6 নম্বর ঠিক 5 নম্বরে 1 2 3 4 5টা একদম শেষটা 5 6 7 8 9 চারটে লং
চারটে না। পাঁচটা করে চারটে লং প্রথমটা বিন্দু ধরো, তারপরে কোনো বিন্দু ধরো, এরা হলো একদম শেষটা চারটে লং, তারপর চারটে চেন নেবে, চারটে অংশ চারটে লং, তারপর চারটে চেন, এক দুই তিন চার, চারটে চেন করবো হাফ লং করবো, হাফ লং করবো। এবার আর কোনো বিন্দু হবে, এবার দেখুন কত ইঞ্চি হাফ লং করে নেবে, দুটো চেন করে নেবে, একদম প্রথম দুটো চেন। তারপর এবার কি হবে, শুধু এই যে পাঁচটা করে চেন গুনতে গুনছিলাম, আর কোনো গুনতে হবে না, ঠিক এইখানটায় চারটে লাগবে, ঠিক এই গ্যাপটা, এই এইটা কিন্তু এই গ্যাপটা, এই যে এই গ্যাপটা চারটে লঙে পরে যে একটা লং, এই এই গ্যাপটায় ধ্যান দেবো, এইটুকুই ধ্যান দেখলেই হবে চারটে লং। দুটো চেন, তারপরে এবার সামনে কি বলছিলাম, প্রথম পাঁচটা চেনের পরে ছ নম্বরে চারটে লং, দুটো চেন, তারপরে সাত নম্বর ফুটে একটা লং, এখানে আর কোনো ভুল থাকবে না, শুধু এইখানে চারটে লং, তো দুটো চেনের পরে এই প্রথম যে মাথাটা এই চারটে লংয়ের মাথা প্রথমে ওঠে একটা লং, পুরো চাদরটা এক ডিজাইন, এটা যদি ফিটে যায় পুরো চাদরটা এক ডিজাইন, আবার দুটো চেন, আবার ঠিক এই গ্যাপটা না, ঠিক এই যে চারটে লঙের, চারটে লঙের পরে এই গ্যাপটা, এই গ্যাপটা চারটে লং, এইটা এইটুকু তো মনে রাখবো চারটে লং। ঠিক এর মাথাটাই বললাম চারটে লঙ্কের প্রথম মাথাটা একটা লং, সাত নম্বর ফুলে যে লঙ্কা করছে না সেটা এটা করছে, আবার দুটো চেন, দুটো চেনের পর আবার ঠিক এইখানটা চারটে লং আর একটা লং, এই যে একটা চারটে লং, এইটুকু মনে রাখলে পুরো চাদর এক ডিজাইন, এক ডিজাইন পুরো চাদর সে এক, আর কোনো কিছু মনে রাখতে হবে, এইটুকু ধ্যান রাখবো এই দুটো চারটে লং, চারটে লং, চারটে লং, দুটো চেন, দুটো চেন, এবার ঠিক এই চার নম্বর লঙের মাথাটা একটা, আবার দুটো চেন, আবার ঠিক এখানটায় চারটে লং বললাম, চারটে লঙের
তো যে দুজনে একটা শেষ শেষে দেখো প্লেন চারটে লঙ্কা যে এই যে চারটে চেন দিয়ে হাবলাম যেটা প্রথম এই জায়গাটা চারটে চারটে লং এলো চারটে চেন এটা মনে রাখো একদিন শেষে চারটে লং হবে তার চারটে চেন হবে চারটে চেনের পরে এখানে হাফ লং এর জয়েন্ট হবে এই জয়েন্ট হলো এবার দুটো চেন দুটো চেন সে এক ডিজাইন এই বড় গ্যাপটা কখনোই নেবেন না এটা ধ্যান রাখবেন এই গ্যাপটা ফার্স্টলি চারটে লং আর এই একটা লং এই মাঝের গ্যাপটা চারটে লং এইটুকু মনে রাখবেন চারটে লং আর একটা লঙের এইটুকু মনে রাখলে তো চাদরটা পুরো চাদরটা এক Thank you.
শেষে গানটু বলে চারটে একদম শেষে চারটে গান তারপরে চারটে চেন যেমন বড় করেছি আমি এইভাবে চালাটা করি, ছোট করে ঠাকুর চালু করি, ছোট মতো